রিপাপ খালাম্মা আর নাই রে, আমাদের না ফাঁকি দিয়ে খালাম্মা না ফেরা দেশে চলে গেছে রিপাপ। এই তোমার এখন আসার সময় হলো, প্রতিদিন তুমি লেট করে আসো, আজকেও তুমি লেট করে আসছো, কি সমস্যা তোমার? হ্যাঁ আমি তোমার এই সময় নিতে পারছি না। দেখো তুমি এত রাগ হচ্ছে কেন? দেখো বাসায় মা ছাড়া আমার আর কেউই নেই, রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাচানি থেকে শুরু করে সবকিছু আমাকেই করতে হয়। জানো আমি কি করছি? আমি তো যাচ্ছিলাম ডাক্তারের কাছে, শুধুমাত্র তোমার ফোনের পেরেশানিতে আমি তোমার সাথে দেখা করতে আসলাম। ও তার মানে তুমি আমাকে করুণা করতেছো না? করুণা করে তুমি আমার সাথে দেখা করতে আসছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? দেখো তুমি এসব কি বলছো? দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে আমি ওষুধ না এনে আমি তোমার সাথে দেখা করতে আসতাম না। তুমি তো সবকিছুই জানো, আমার পরিস্থিতির খবর তো সবই তোমার জানা। হ্যাঁ জানি তো তোমার এসব অজুহাত, তোমার ওই যে অসুস্থ আম্মা তার অজুহাত দেখিয়ে তো তুমি প্রতিদিন লেট করে আসো। দেখো তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা বলো, কিন্তু আমার মাকে নিয়ে যদি একটা শব্দ বাহির করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কেন তোমার আম্মাকে নিয়ে বলে তুমি কি করবা, কি করবা বলো? দেখো আমি ফার্দার তোমাকে বলে দিচ্ছি, আমি সবসময় কিন্তু আমার মায়ের কথাটাই ভাবি, মা ছাড়া আমি আর অন্য কিছু ভাবি না। সো আমার মাকে নিয়ে উল্টাপাল্টা আর একটা শব্দ উচ্চারণ করবা আমি তোমাকে ছাড় দিব না। ও আচ্ছা, তাহলে তুমি এতদিন রিলেশন করছো কি জন্য? দেখানোর জন্য তাই না? তোমার কাছে যেহেতু তোমার আম্মা ইম্পর্টেন্ট তাহলে তুমি আমার সাথে রিলেশন রেখো না। আজকে থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, তুমি আমাকে আর কোনো ফোন কল কোনো মেসেজ দিবা না, ঠিক আছে? আজকে থেকে ব্রেক আপ। ফাইনা একটু বোঝার চেষ্টা করো, দেখো মায়ের এই অবস্থা, মা একটু খাইতে পারে না, সব কিছু তো আমারই করতে হয়, এই দুনিয়া মা ছাড়া আমার আর কে আছে বলো? আমার একটা ভাই নেই, বাবা নাই, একটা বোন নাই, আমি ছাড়া আমার মাকে কে দেখবে বলো? আমি তো আমার মা ছাড়া তো আল্লাহ দুনিয়া আর কেউই নাই। দেখো তোমার এই অসুস্থ মায়ের কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। শোনো তুমি এই অসুস্থ মায়ের গল্প আমার কাছে বারবার শোনাতে আসবে না। ফকির নিয়াই তোকে না বারবার বলেছি এই এক সাপ প্রতিদিন পরে আসবি না তুই? তোকে নিয়ে তো আমার প্রেয়ার সার্কেলের সামনে যেতেও আমার লজ্জা লাগে, আমার ঘৃণা লাগছে তোর সাথে কথা বলতেও। ছি কি একটা ফকির নিয়ে সাথে আমি রিলেশন করলাম, কখনো তো আমাকে একটা সুতোও দিতে পারিস না তুই। কেন তুমি জানতে না সব কিছু? সব কিছু জানার পরেই তো তুমি রিলেশন করেছ। হ্যাঁ রিলেশনের আগে তো আমি তোমাকে সব কিছু খুলেই বলেছি, আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই, আমি ঠিক মতো খাইতে পারি না, দিন আনি দিন খাই, এই মাই আমার সব কিছু। আমি এই এক শার্ট পরে বারবার তোমার সামনে আসি বলে তোমার মাইন্ডে লাগতেছে? বন্ধুদের সামনে আমাকে নিয়ে যেতে পারছো না কেন? আমি তো তোমাকে রিলেশনের আগেই বলেছি যে আমার কিচ্ছু নেই, আমি তো তোমার সাথে রিলেশন করতে চাই নাই, তুমিই তো আমাকে জোর করছিলা, আমি তো তোমাকে বলেছি আমি কুড়িঘরে থাকি, আমার কিচ্ছু নাই, আমার মা ছাড়া কিছুই নাই আমার কাছে, আমার জায়গা নাই, সম্পদ নাই, টাকা কড়ি নাই, তোমার মতন বাড়ি নাই, গাড়ি নাই, তুমি কি বলছিলা? দেখো রিফাত আমি তোমার সাথে কুড়িঘরে থাকতে চাই, আমি তোমাকে নিষেধ করেছি না, এটা তো সিনেমাতে মানায়, বাস্তবে না, বাস্তবে এটা মানায় না, কখনোই সম্ভব না, কুটুপতির মেয়ে একটা গরিবের ছেলের সাথে কুড়িঘরে থাকবে, ইম্পসিবল। কিন্তু তুমি কি বলছিলা? আমি পারবো, আমি দেখিয়ে দেব কোটিপতির মেয়ে কিভাবে একটা গরিবের ছেলের সাথে সংসার করে, কিভাবে লাইফ টাইম সারাটা জীবন কাটিয়ে দেয়। আজ তোমার কথা উল্টে গেল, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আসলে অবাক হওয়ার কথা না, পূর্ব যুগ থেকেই শুনে আসছি কখনোই কোটিপতির মেয়ে গরিবের ছেলেকে বিয়ে করতে পারে না, ভালোবাসতে পারে না, এটা নাটকে মানায়, বাস্তবে না। আজকে সেটাই তুমি প্রমাণ করে দিলা যে আমি গরিবের ছেলে, আর এখন তুমি বলতেছো আমাকে ভালো লাগে না। হ্যাঁ আমি এক শার্ট পরে আসি বলে তুমি তোমার বন্ধুদের সামনে আমাকে পরিচয় করে দিতে পারছো না? শোনো এসব আবুল তাবুল কথা এখন আমাকে বুঝাতে এসো না তো, এগুলো আগের কথা, এখন তোমার সাথে আমার রিলেশন রাখতে আর ভালো লাগছে না। তবে হ্যাঁ একটা শর্তে তোমার সাথে আমি রিলেশন রাখতে পারি, তুমি চাইলে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো। এই রিপাত তুই এখানে কতবার তোকে ফোন দিছি, ফোন ধরিস না কেন? আরে বন্ধু মোবাইল মেবি সাইলেন্ট এই জন্য। তোর মা? কেন মায়ের কি হয়েছে? আমি তো মায়ের জন্য ওষুধ আনতে গেছিলাম। রিপাত খালাম্মা আর নাই রে, আমাদের না ফাঁকি দিয়ে খালাম্মা না ফেরা দেশে চলে গেছে রিপাত। এই তুই এটা কি করলি? হ্যাঁ রিপাত তুই ফোন ধরস না, এই জন্য তো আমি ছুটে আসি তোর কাছে খালাম্মার সংবাদটা দেওয়ার জন্য। তুই যা, তুই মায়ের কাছে যা, আমি আইতেছি। আমি যা বলবি বাবলা দেখে খবর দিই। যা তুই তাড়াতাড়ি চলে আয় রিপাত, তারপর চল। আপদ না বিদে হয়ে গেছে, তোমার আপদ বিদে হয়ে গেছে চিরদিনের জন্য। দেখো আমি কথাটা এইভাবে না না
তুমি কথা রে ভেবে বলা লাগবে না আমাকে। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। মানে তোমার লাইফে যে আপদটা ছিল, যে আমার মা তোমার আপদ, সেটা দুনিয়াতে নাই। সত্যি আমি ভয় বুঝাতে চাই। আর আমাকে বুঝাতে হবে না, আমাকে আর বুঝাতে হবে না। আমার এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউই নাই। আজকে আমার মাটাও চলে গেছে। জানো পাহিমা, তোমার সাথে পরিচয় হওয়ার পরে শুধু তুমি আর আমার মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউই নাই। তোমাদের দুজনকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন দেখেছি। আর তুমি কিনা, তোমার লাইফের সবচেয়ে আপদ আমার মাকে মনে করছো। এখন তো তোমার আপদ চলে গেছে চিরদিনের জন্য। এখন আর তোমার কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তোকে আমি অনেক ভালোবেসেছিলাম। আজকে তোর সাথে যদি আমি দেখা করতে না আসতাম, তাহলে আমার মায়ের মুখটা আমি দেখতাম। তোর ফোনের কারণে আমি তোর সাথে দেখা করতে আসছি। চিরদিনের জন্য আমার মা আমার ছেড়ে চলে গেছে। আমি আর কখনো ভিড়া পাবো না। আমি বেইমান দেখছি, তোর মতো দেখি নাই। একটা মানুষ সাথে সহ্য করতে পারিস না। আরে আমি তো তোকে এখনো বিয়েই করি নাই। বিয়ের আগে তুই আমার মাকে সহ্য করতে পারিস না, বিয়ের পরে কি করবি? আর সমস্যা নাই, আর সমস্যা নাই তো। তোর আপদ এখন আর নাই। তোর লাইফে তুই আমার মারে আপদ মনে করছিস না? আমার মা এখন আর নাই, আমার মা এখন আর নাই। আমার মা চিরদিনের জন্য আমার জায়গা চলে গেছে। Oh.